আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, আমি হাসি। হাসি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো, সেদ্ধ আলু ও সুজি দিয়ে। খুব সহজ একটি রেসিপি এবং খুব কম সময়ের মধ্যে দিয়ে সুজি ও সেদ্ধ আলুর রেসিপিটা তৈরি করে ফেলবেন। এই সুজি ও আলুর রেসিপিটা এতটাই মুচমুচে আর দারুণ স্বাদের তৈরি হয় যে ছোট থেকে বড় সকলে কিন্তু এই নাস্তাটা খেতে পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটাই দেখার জন্য, এবং ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা ভিডিওটি শুরু করব। কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা সুজি, এটা আলু সেদ্ধ, আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এটা গোটা জিরে, লবণ, ধনে কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, এটা পেঁয়াজ কুচি, তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হোক, এবং গোটা জিরেটা হালকা করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব। অনেকটা কালচে হয়ে এসেছে। এবার বন্ধুরা নামিয়ে নেব। কড়াইয়ে জল ঢেলে দিলাম, জলটা গরম করব। খুব বেশি গ্যাস অন করো। এবার বন্ধুরা, পানিটা বেশ ভালো করে গরম করে নেব। এবার বন্ধুরা, লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব হাত জ্বালা করে সেজন্য কাঁচি দিয়ে কেটে নেব। শুকনো লঙ্কার দানাগুলো দেব না, শুধু খোসাগুলো জলে দিয়ে দিলাম। এবার বন্ধুরা, 2 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। Thank you.
গরম পানিটা একটু ভালো করে নেড়ে নেব। পানিটা অনেক ফুটে গেছে, সুজিটা ঢেলে দেব। ভালো করে নেড়ে নেব। ঠিক আছে, এবার এটা নামিয়ে নেব। এবার বন্ধুরা এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার বন্ধুরা জিরেটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এবার বন্ধুরা এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ আলু, আগে থেকে সেদ্ধ করা ছিল, আলুটা মুচমুচ করে দিয়ে দেব। আলুটা সেদ্ধই হয়নি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। ধনে কুচিটাও দিয়ে দেব। আদা কুচিটাও দিয়ে দিলাম। এবার স্বাদ জিরে বাটাটা লবণটা দিয়ে দেব। এটাকে ভালো করে মেখে নেব। এটা আমি ময়দা ছানার মতো করে গোল করে রেখে দেব। এবার আমি হাতটা ধুয়ে নেব। হাতে হালকা সাদা তেল নেব। এবং এটা রোল করে নেব। এবার এটাকে চার কোণা করে কেটে নেব।
এবার এটাকে ভালো করে সাজিয়ে রাখব। আপনারা পারলে এটাকে তিন কোণা করেও কাটতে পারেন, আমি চার কোণা করে কাটলাম, খুব সুন্দর হয়নি তবু চেষ্টা করলাম। ফার্স্ট ভিডিও বন্ধুরা, এইভাবে করে সবগুলোই করে নেব। সাদা তেল, সাদা তেল দিয়ে করবেন আপনারা। কড়াইয়ে ঢেলে নিলাম, তেলটা হালকা গরম করে নেব, খুব বেশি গরম করব না, তাই গরম হয়ে এসেছে। হ্যালো, তেল প্রচুর গরম হয়ে গেছে বন্ধুরা, একটা একটা করে তেলে ছেড়ে দেবো। আপনারা অবশ্যই এই সুজি ও সেদ্ধ আলু দিয়ে রেসিপিটা তৈরি করে বাড়ির ছোট বড় সকলকে খাওয়াবেন, তারা অবশ্যই পছন্দ করবে। বন্ধুরা, আমি ফার্স্ট ভিডিও করছি, যদি কোনো ভুল হয় তা আপনারা একটু পাশে থাকবেন সেটা সংশোধন করে দেওয়ার জন্য। হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে সকলকে করে খাওয়াবেন, এবং রেসিপিটা ভালো লাগলে এটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।